ভ্রমণ, এই শব্দটির কথা বললেই দেহ মন দুটোই পুলকিত হয়ে ওঠে। ভ্রমণ পছন্দ করেন না এমন লোক হয়তো পৃথিবীতে কমই পাওয়া যাবে। বিশেষ করে সুইজারল্যান্ড আর আমেরিকার মতো দেশগুলোতে ভ্রমণের স্বপ্ন থাকে সবার। কিন্তু ভ্রমণের পথে প্রধান অন্তরায় অর্থ। অনেকে উপার্জন কম কিংবা ব্যবসায় কম মুনাফার অজুহাতে নিজেদের সান্ত্বনা দিয়ে বলেন, ভ্রমণ কেবল অর্থকড়িওয়ালা লোকেদের কাজ, আমাদের মতো গরিব লোকের পক্ষে ভ্রমণের এত টাকা জোগাড় করাও আর একটা স্বপ্ন। অর্থ আর ইচ্ছের ফাঁকে পড়ে অঙ্কুরোদ্গমের আগেই মরে যায় এমন শত শত স্বপ্ন। কিন্তু কথায় আছে, ইচ্ছে থাকিলে উপায় হয়। অনেকে বলবেন এটা নেহাতি গ্রন্থগত কথা। তাহলে আপনাদের একটা গল্প বলি। চা বিক্রেতা এক দম্পতির 25টি দেশ ভ্রমণের গল্প। বিজয়ন আর মোহনা দম্পতি থাকেন ভারতের কোচি শহরের গান্ধীনগর এলাকায়। পেশায় চা বিক্রেতাই দম্পতি। বিজয়নের বয়স 70 আর মোহনার 68। 1963 সাল থেকে গত 50 বছর ধরে চা বিক্রি করে আসছেন স্বামী স্ত্রী দুজন মিলে। শুরুতে কোচির রাস্তায় চা বিক্রি করতেন তারা। পরবর্তীতে কিছু অর্থ জমিয়ে শ্রী ব্লাজি কফি হাউস নামের একটি দোকান চালু করেন। অন্য 10 জন চা বিক্রেতার মতো অভাব আর দুঃখ দারিদ্র তাদেরও নিত্য সঙ্গী। তবুও এসবের কাছে কখনোই মাথা নত করেননি। অন্য 10টা দম্পতির মতো তাদেরও ঝগড়া বিবাদ হয়, কিন্তু মিল এক জায়গায়, দুজনেরই ছোট থেকে পৃথিবী ঘুরে দেখার শখ। তাদের সেই শখ পূরণের প্রধান অবলম্বন চায়ের দোকানটি। ইতিমধ্যে চা বিক্রির টাকা দিয়ে ভ্রমণ করেছেন পৃথিবীর 25টি দেশ। তাদের গান্ধীনগরের চায়ের দোকানে দৈনিক গড়ে 300 থেকে 350 জন ক্রেতা আসেন, আর তাতেই যে উপার্জন হয় তা থেকে দৈনিক 300 রুপি করে জমিয়ে রাখেন ভ্রমণের জন্য। তাদের এই দৈনিক সঞ্চয় বছর শেষে লাখ ছাড়িয়ে যায়। কয়েক বছরের সঞ্চয় একত্রিত করে তারা বেরিয়ে যান নতুন কোনো দেশ ভ্রমণের উদ্দেশ্যে। ভ্রমণের টাকার ঘাটতি হলে ব্যাংক থেকে ঋণ নেন। ভ্রমণ শেষে সেই ঋণ পরিশোধ করেন পরবর্তী কয়েক বছরে। এভাবে একের পর এক বিজয়ন আর মোহনা দম্পতি ঘুরেছেন সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দেশগুলো। নিজেদের চায়ের দোকানে সাজানো আছে তাদের বিদেশ ভ্রমণের বিভিন্ন ছবি আর তাদের নিয়ে প্রকাশিত খবরের পেপার কাটিং। গত বছরে তাদের ভ্রমণের এই বিষয়টি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ভারত জুড়ে পরিচিত হয়ে ওঠেন তারা, আর তাদের ভ্রমণে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন অমিতাভ বচ্চনের মতো বড় তারকারা। সব মিলিয়ে এই দম্পতি ভ্রমণের জন্য অনুদান পান 5 লক্ষ রুপিরও বেশি। তবে জীবনধারণে কোনো পরিবর্তন আনতে চান না বিজয়ন মোহনা দম্পতি। ছাড়তে চান না সেই চায়ের দোকান, থাকতে চান একান্তই নিজেদের মতো। ইচ্ছে থাকিলে উপায় হয় কথাটা নিতান্তই গতানুগতিক হলেও নিরেট সত্য। তবে উপায়টা বের করতে হয় নিজেকেই। ইচ্ছে কিংবা স্বপ্ন পূরণের জন্য চাই একনিষ্ঠ সাধনা। কোনো অহংবোধ কিংবা চক্ষু লজ্জা এ সাধনার বড় শত্রু। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।